ও এসে গেছিস কলেজ থেকে? যা গিয়ে জামা কাপড় ছেড়ে নে। আমার মনে হচ্ছে ছোটদের বাড়ি থেকে ফোন, ফোনটা দাও আমাকে। দিচ্ছি, এটা আমার ফোন। আমি একটা কথা বলে দিচ্ছি, এই ফোনে যেন ওই বাড়ি থেকে কোনো ফোন না আসে ভবিষ্যতে। মা, আমারও কিন্তু ফোনটা কেনা হয়ে গেছে, আমি চাইলে কিন্তু ওদেরকে আমার নাম্বার থেকে ফোন করে নিতে পারি। এখন ফোনটা আমাকে না, তুমি ওর সাথে কথা বলবে না। মা, ফোনটা আমাকে দিচ্ছি দিচ্ছি। হ্যালো। ও, সুখবরটা পাওনি এখনো? কি হয়েছে বৌদি? ছোটকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এবার উৎসব করো দিদি, উৎসব করো, তোমরা তো এটাই চেয়েছিলে। কখন কখন চিনে তোমার কি হবে? বৌমা, বৌমা দিদি কি ফোনটা ধরেছে? আমাকে একটু দাও না ফোনটা। কি বলবেন কি বলবেন মা, ওকে কি বলবেন কি বলবেন ওকে, যে আমার ছেলেকে ছাড়িয়ে দাও, দয়া ভিক্ষা চাইবেন। মা যে ধরিয়ে দেয় সে কি কখনো ছাড়িয়ে দেয়? আমি ওকে ধরাইনি বৌদি। আমার সব বোঝা হয়ে গেছে দিদি, আমার সব বোঝা হয়ে গেছে। না, তুমি মায়ের সাথে কথা বলো। দিদি মা, আমার ছোটুকে পুলিশ ধরে নিয়ে গেছে, তুমি দেখো যাতে ওকে ওকে পুলিশ না মারে। আমার ছোটুর পিঠে একটা ব্যথা হয়, ও সহ্য করতে পারবে না মা। আমার ছোট যদি কোনো অন্যায় করে ওকে পুলিশ শাস্তি দিই, কিন্তু ওকে যাতে না মারে তুমি একটু দেখো মা। কাকিমা বিশ্বাস করো, আমি কিছু করিনি, আমি ওকে ধরাইনি। আমি বরং ওকে বলেছিলাম যে পুলিশ ওকে ধরলে যেন ও সত্যি কথা বলে দেয়। ওকে পুলিশ ধরতোই কাকিমা, ও যদি সত্যি কথা বলে দেয় তাহলে হয়তো ওরা ওকে ছেড়ে দেবে, কিছু করবে না ওর। দিঠি অনেক হয়েছে, তুমি এবার ফোনটা রাখবে? না, আমি ফোনটা রাখবো না মা। তুমি এতটা অকৃতজ্ঞ কি করে হয়ে গেলে মা? এরকম তো তুমি ছিলে না, যারা তোমার মেয়েকে বিপদের দিনে বাঁচালো, ভালোভাবে রাখলো, তাদের সাথে তুমি ভালো করে কথা পর্যন্ত বলতে দিচ্ছ না। শোনো দিঠি, যারা এই ধরনের জীবনের সঙ্গে জড়িয়ে থাকে না, আমি চাই না আমার মেয়ে হিসেবে তুমি ওদের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখো। মা হিসেবে তো আমি এটা চাইতে পারি না, পারি কি? কাকিমা, তোমার মা বোধহয় চাইছেন না আমাদের সাথে তুমি কথা বলো। কি আর বলবো মা, সবই সবই আমাদের কপাল। আমাকে একবার দেবে ফোনটা? দে না মা, দে না। দিঠিমা? হ্যাঁ কাকু। দিঠিমা, দিঠিমা গো, তোমাদের তো অনেক চেনা জানা, তুমি একবার পুলিশকে গিয়ে বলবে ছোটুকে ছেড়ে দিতে? মা গো, মা আমি আমার বড় ছেলেটাকে হারিয়েছি, ছোটু জীবনটা যদি যদি জেলের অন্ধকারে কেটে যায় মা, মা ছোটুর অপরাধ কি মা? ও অপরাধী মা, মা গো ছোটুর অপরাধ অ্যারেস্ট ওয়ারেন্ট মানে কি মা? তুমি কি মনে করো মা ছোটু কিডন্যাপ করতে পারে? তুমি তুমি তো নিজে পুলিশকে বলেছো ছোটু কিডন্যাপ করেনি মা, তারপরেও পুলিশ যখন অ্যারেস্ট করতে এসে তখন তুমি একটি বার গিয়ে বলো না মা, বলো না ওকে ছেড়ে দিতে মা। তুমি কি মনে করো ছোটু ছোটু অন্য কোনো জীবনের সঙ্গে জড়িয়ে গেছে মা? জানো মা, জানো আজ সকালেও না তোমাকে নিয়ে কথা হচ্ছিল। হ্যাঁ, কত কথা হচ্ছিল। ছোটু কি বলেছে জানো? ছোটু বলেছে ও আর গাড়ি চালাবে না, জীবনে আর গাড়ি চালাবে না, হ্যাঁ ও নতুন কাজ খুঁজবে। আর কেন খুঁজবে জানো? কারণ দিঠি বলেছে, তুমি বলেছো মা। কাকু, আমার পক্ষে যত দূর যা সম্ভব হয় আমি করব, কিন্তু ছোটুর কোনো ক্ষতি আমি কিছুতেই হতে দেব না। বাবা বাবা, আমাকে ফোনটা দাও তো, দাও আমাকে ফোনটা দাও। হ্যালো দিঠি দি, যা ক্ষতি করার তো তুমি করেই দিয়েছো, আর নতুন করে কি ক্ষতি করবে বলো তো? তুমি যদি পুলিশকে কিছু নাই বলে থাকো তাহলে ছোটটাকে ওরা কেন নিয়ে গেল? বৌদি তো ঠিক কথাই বলছে, এমনি এমনি পুলিশ তো কাউকে ধরে নিয়ে যায় না। তোকে আমি সব কথা বলতে পারছি না বুলবুলি, এই ব্যাপারে ওকে ধরেনি। তাহলে না, তাহলে কোন ব্যাপারে ধরেছে বলো আমাকে? আমার দাদা কি সমাজ বিরোধী তাই জন্য ধরেছে? কি বলতে চাইছো বলো? এই কি বলছে দিতো? দাদা দাদা আমাকে ফোনটা দে, দে আমাকে দে, তুমি বলছি কি? মম মম আমি কর, আমি আমি কর, আমি কর। দিদিমা বলো, দিদিমা বলো। কাকু,
আমি আমি যেটা বলছি সেটা একটু শোনো। ও না একটা অন্য জীবনের সঙ্গে জড়িয়ে পড়েছিল, আর আমাকে আমাকে নিয়ে আসাটাও রাস্তা থেকে কুড়িয়ে আনার নয়। আমি সেদিন ওকে বাঁচাতে পুলিশের সামনে এই কথাগুলো বলেছিলাম। পুলিশ সব কিছু জানে, ওদের কাছে তথ্য আছে। আমি ওকে বলেছিলাম যে তুমি তো নিজের জীবন বাঁচাতে এই দলের সঙ্গে যুক্ত হয়ে পড়েছো, পুলিশ ধরলে তুমি সমস্ত সত্যি কথা বলে দিও, তাহলে হয়তো ওরা তোমার কিছু করবে না। আমি ওকে বলেছিলাম কাকু, ও তো এমন কিছু বড় অন্যায় করেনি এখনো যে ওর সারা জীবনটা অন্ধকারে কেটে যাবে। কি বলছো তুমি মা, কি বলছো? হ্যাঁ কাকু, আমি সত্যি কথা বলছি। তোমরা হয়তো খুব আঘাত পেলে কথাটা শুনে, আমি বুঝতে পারছি। ও আমাকে বলেও ছিল আমার বাবা মা সারা জীবন মাথা উঁচু করে বেঁচে এসেছে, কোনো কিছুর সাথে কোনো দিন কম্প্রোমাইজ করেনি। কোনোদিন এই কথাটা জানতে পারলে তারা মন প্রাণ থেকে একদম ভেঙে পড়বে। কিন্তু আমি সত্যি কথা বলছি কাকু, ও কিন্তু শুধু তোমাদের বাঁচানোর জন্য, তোমাদের সংসারটাকে বাঁচানোর জন্য এই কাজটার সাথে যুক্ত হয়ে পড়েছিল, যাতে দুটো টাকা বেশি রোজগার করা যায়, শুধু সেই জন্য, আর কোনো কারণ নেই। ও কিচ্ছু জানতো না, কি জিনিসপত্র দেওয়া নেওয়া করতো কিচ্ছু জানতো না। আর এতদিন ও জিনিসপত্র দেওয়া নেওয়া করতো, এই প্রথমবার কোনো মানুষকে নিয়ে যাওয়ার বরাত পেয়েছিল। আর আমি এটা পুলিশকে বারবার বলেছি যে আমাকে কিডন্যাপ করেনি, কিন্তু পুলিশ ওর আগের কার্যকলাপে সমস্ত তথ্য পেয়ে গেছে। আমি চেষ্টা করব ছোটকে যাতে বাঁচানো যায়। আমি নিজে থেকে কোনো ক্ষতি ছোটর হতে দিতে পারবো না। তোমরা হয়তো আমাকে ভুল বুঝছো আজকে, কিন্তু একটা কথা জেনো, আমি বেঈমান নই, আমি অকৃতজ্ঞ নই। আর তার থেকেও বড় কথা, এই মুহূর্তে ছোটর সঙ্গে আমার সম্পর্কটা যে জায়গায় দাঁড়িয়ে আছে, ছোটর কোনো ক্ষতি আমি নিজে থেকে হতে দিতে পারবো না। এইটুকু বিশ্বাস আমার উপর রেখো প্লিজ। ছোটুর সাথে তোমার সম্পর্কটা কোন জায়গায় পৌঁছে গেছে? সব কথা আমি তোমাকে বলতে বাধ্য। তুমি আমাকে বলতে বাধ্য? তুমি আমার মেয়ে, তুমি কি করছো, কি ভাবছো, কোথায় যাচ্ছো, কি করতে চাইছো, সব জানার অধিকার আমার আছে। না মা বলেই সব কিছু তোমার জানার অধিকার নেই মা। আমি এখন বড় হয়েছি, নিজের জীবনের ভালো মন্দটা আমি বুঝতে পারি। সমস্ত বিষয় তুমি মাথা গলাবে না। 100 বার গলাবো, কেন গলাবো না? তুমি একটা অন্যায় করবে আর আমি মুখ বুঝে সেটা সহ্য করবো? আমি কোনো অন্যায় করিনি। অন্যায় করেছো দিঠি, তুমি যথেষ্ট অন্যায় করছো। এক্ষুনি তুমি আমার সামনে বললে যে ওই ছোটোর সাথে তোমার একটা সম্পর্ক আছে, আর তার জন্য তুমি ওর কোনো ক্ষতি হতে দেবে না, আমার সামনে বললে। আমি শুনলাম তো। হ্যাঁ এটা তো সত্যি কথা মা, তুমি জানো না, তোমায় বলিনি রোহিত আঙ্কেল, আমি ছোটুকে ভালোবাসি মা। ছোটুর কোনো ক্ষতি আমি কোনো দিন করতে পারবো না, দরকার হলে আমি ওর উপকার করব, কিন্তু আমার দ্বারা ছোটুর কোনো ক্ষতি হবে না মা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? আসতে পারি? এই কে এলো দেখো তো। দিঠি কি বাড়িতে আছে? হে কি আপনারা?